আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ঈদ মেকআপ লুক। আমার ঈদ মেকআপের লুকটা ঠিক এমনই হবে, অনেক সোবার বাট দেখতে অনেক বেশি এলিগেন্ট। তো দেরি না করে চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম করছি আমার ঈদ মেকআপ লুকের। আজকে নতুন একটা লুক ক্রিয়েট করে দেখাবো, সেটা দেখার জন্য তো আমি আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি এবং কোনো রকমের হিজাবটা পরে নিয়েছি। তো আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি, আমি ফার্স্টে ফেসটাকে প্রিপেয়ার করার জন্য ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি এবং তারপর আমি সানস্ক্রিন অ্যান্ড হচ্ছে প্রাইমারটা ইউজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্যই আমি এইভাবে শেয়ার করছি, তাই হোক তোমরা বুঝে নিবে। তো এখন আমি হচ্ছে একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, ফিটমির একটা ফাউন্ডেশন। আমি খুব অল্প পরিমাণে ইউজ করব, যেহেতু ঈদের জন্য একটা মেকআপ লুক করে দেখাচ্ছি এবং ঈদে যেহেতু অনেক বেশি গরম পড়ে, সো আমি খুব অল্প পরিমাণে নিয়ে এখন আমি আমার পুরো মুখে ব্লেন্ড করে নিব। তোমরা একটা জিনিস খেয়াল করবে, তোমরা যদি ঈদের সময় তোমরা মেকআপ করতে চাও, অনেক বেশি গরমের মধ্যে কিন্তু খুবই বেশি পরিমাণে ফাউন্ডেশন ইউজ করবে না, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা অনেক বেশি কেকি হয়ে যাবে একটু এবং এই সামান্য সোয়েটিংয়েই দেখা যাবে যে মেকআপ লুকটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে পুরো ফেসটাকে দিয়ে নিচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছ আমার শেডের সাথে খুব ভালোই ম্যাচ করেছে, আমি একটু লাইটার শেড পছন্দ করি আমার স্কিন টোনের চাইতে। তো আমি একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে আমার স্কিনে ফাউন্ডেশনটাকে বসিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও এই কাজটা করে নিতে পারো, যে যেটা পছন্দ করো, ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার দিয়েও করে নেওয়া যায়। তো এখন আমার ফাউন্ডেশনটা ইউজ করা শেষ, এখন আমি এই প্রো কনসিলারটা ইউজ করবো, এলেক গার্লের প্রো কনসিলার। আমি এই ইয়েলো যেই শেডটা হয় এটাই ইউজ করতে বেশ পছন্দ করি, হোয়াইটিশ যে টোনটা আছে ওটা আমার পছন্দ না। তো আমি এই টোনটা দিয়েই আমার যে যে জায়গাগুলোকে হাইলাইট করতে হবে আমি ওই জায়গাগুলোর মধ্যে কনসিলার ইউজ করে নিচ্ছি। তো কনসিলারটাকে আমি আমার ফেসের যে যে জায়গাগুলোতে হচ্ছে ডার্ক সার্কেল আছে তো সেগুলোতে আমি খুব ভালোভাবে দিয়ে নিলাম, হাইলাইট জোনগুলোতেও। এখন আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমার এই কনসিলারটাকে ব্লেন্ড করে স্কিনের সাথে একদম মিশিয়ে ফেলবো। একটা জিনিস খেয়াল করবে, তোমরা মেকআপটাকে যতক্ষণ আস্তে আস্তে করে স্কিনের সাথে বসাবে মেকআপটা কিন্তু ততটাই লং লাস্টিং হবে। মেকআপ করার ক্ষেত্রে একদমই যখন এই বেজ মেকআপটা আমরা করব একদমই তাড়াহুড়া করবে না, তাড়াহুড়া করলে দেখা যাবে যে ঠিকভাবে মেকআপের ফিনিশিংটা সুন্দর হবে না এবং ঠিকভাবে মেকআপটা স্কিনে বসবে না। আর আমরা অন্যান্য প্রোডাক্ট যেটাই ইউজ করি না কেন, আমাদের ফার্স্টেই কিন্তু বেসটাকে রেডি করে নেওয়ার জন্য খুব ভালোভাবে আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে। তো আমার কনসিলার ইউজ করা শেষ, এখন জোজোর যেই লুজ পাউডারটা আছে, আমার শেড নাম্বার হচ্ছে 3, আমি সেই লুজ পাউডারটাকে স্কিনে সব জায়গায় ইউজ করে নিচ্ছি। লুজ পাউডারটা দিলে কি একদম ন্যাচারাল একটা ফিনিশিং আসে, একদমই হচ্ছে কেকি দেখা যায় না এবং খুব সুন্দর সফট একটা আই সুদিং ফিনিশিং আসে। তো এই জন্যই আমি প্রেফার করি লুজ পাউডারটাকে। তো মেকআপ স্টে করার জন্য সবচাইতে মেন যেই হ্যাক্সটা এখন তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে বেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা সেটিং স্প্রে ইউজ করে নেবে। তো আমি সেটিং স্প্রে ইউজ করার পর কিছুটা শুকিয়ে নেওয়ার পর আমি ওই আমার বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে খুব ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড করে নিয়েছি, সো দ্যাট কিন্তু আমার বেস মেকআপটা অনেকক্ষণই লং লাস্টিং হবে। তো এখন আমি আমার ফেস কন্ট্রোল করে নিচ্ছি, আমার যে কন্ট্রোল প্যালেটটা আছে সেখান থেকে আমি আমার শেড অনুযায়ী আমি হালকা করে ফেসটাকে কন্ট্রোল করে নিব। কন্ট্রোল কিন্তু মাস্ট, তোমরা যে যাই করো, আমার কাছে মনে হয় যে কন্ট্রোল আমাদের মাস্ট করতেই হয়। তো কন্ট্রোল না করলে আসলে ফেসের শেপটা বোঝা যায় না, যেহেতু আমি হিজাব পরি সো অত ভালোভাবে কন্ট্রোল না করলেও আমার মনে হয় যে আমার এই চিকবোনগুলোতে কন্ট্রোল করাই লাগে, না হলে আসলে দেখতে ভালো লাগে না। তো এখানে আমি আমার নোজও কন্ট্রোল করে নিয়েছি আর একটা ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই ব্লাশিং যে ব্লাশটা আছে এটা কিন্তু ব্লাশ প্লাস হাইলাইটার একসাথে সব কিছু, তো এইটা দিয়ে আমি খুব ভালোভাবে আমার স্কিনের দিয়ে নিচ্ছি। তো আসলে ব্লাশ এই পার্টটা অ্যাভয়েড করা যাবে না, এটা দিলে অনেক বেশি কিউট লাগে দেখতে। তো আমি আমার যতটুকু আমার ভালো লাগে নোজ এরিয়াতে এবং আমার চিক বোনে আর হচ্ছে আমার গালের দুই জায়গায় আমি খুব সুন্দরভাবে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন আমি আমার ফিঙ্গার টিপের সাহায্যে আমি হাইলাইটারটা খুব ভালোভাবে আমার নোজে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পেয়েছো এইভাবেই ইউজ করতে হয় বেসিক্যালি। আর আমি যে যে জায়গাগুলোতে হাইলাইট করতে হয় সেই জায়গাগুলোতে আমি হাইলাইট করে নিয়েছি। এখন আমি আমার যে আইব্রো প্যালেটটা আছে সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার আইব্রোটাকে সেট করে নিয়েছি। আমার বেসিক্যালি আইব্রো প্লাক করা হয়েছে তো আমার একদমই আইব্রো ঠিকভাবে আছে, তারপরও যে যে জায়গাগুলোতে একটু খালি খালি লাগছে আমি জাস্ট ওইটা ফিল আপ করে দিচ্ছি। তো আমার আইব্রো করা শেষ, এখন আমি
আমার যে হুদা বিউটির প্যালেটটা আছে সেটা থেকে আমি একটা ব্রাউনি শেড নিয়ে আমি খুব সুন্দরভাবে আমার আইলিড অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর লা ফেমের একটা প্যালেট নিয়ে এই প্যালেটের মধ্যে খুব সুন্দর সুন্দর হালকা কিছু কালার আছে, এখান থেকে আমি একটা গ্রিনিশ টাইপের যে শেডটা আছে সেটা নিয়ে আমার ফিঙ্গার টিপের সাহায্যে আমি খুব সুন্দরভাবে আমার ইনার কর্নারগুলোতে দিয়ে নিচ্ছি। সো দ্যাট হবে কি যে চোখটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আর আমি আসলে মেকআপটাকে একটু লাইট রাখারই চিন্তাভাবনা করছি, বা ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য আমি এই গ্রিনিশ কালারটা অ্যাপ্লাই করে নিলাম। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে যে সেম কালার না হলে অনেকটা কমপ্লিমেন্ট করছে। তো আমি এখানে আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি এবং এখানে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। আইলাইনার আমি অ্যাপ্লাই করেছিলাম ল্যাকমি এবং মাস্কারা অ্যাপ্লাই করছি ববের মাস্কারা। সো আমার আইলাইনার মাস্কারা ইউজ করা শেষ, এবার আমি আই ম্যাজিকের যে হোয়াইট পেন্সিল কাজলটা আছে ওইটা দিয়ে আমি আমার চোখের নিচে দিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার চোখের নিচে আমি যেটা দিয়ে আমার চোখের আইলিডটা অ্যাপ্লাই করেছি সেই কালারটা ব্রাউনিশ কালারটা দিয়ে কিন্তু আমি আমার চোখের নিচেও আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি আমার যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিকটা আছে গিভ মি মকা সেই শেডটা দিয়ে আমি আমার সাজগোজ কমপ্লিট করলাম। তো তোমরা লুকটা দেখতেই পাচ্ছ, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। অনেক প্রোডাক্ট ইউজ করা না হলেও কিন্তু লুকটা অনেক বেশি প্রমিনেন্ট লাগছে, আমার কাছে ভালো লাগছে। আর এই তো ছিল আমার ঈদের মেইন ড্রেস, তো এই ড্রেসটা পরে আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি আমাকে কেমন লাগছে। আর আমি কিন্তু ম্যাচিং একটা হিলও পরে নিয়েছি এই ড্রেসটার সাথে, আমার মনে হচ্ছে এই হিলটা বেশ কমপ্লিমেন্ট করছে। এবং আমার ড্রেসের সাথে যেহেতু অনেক পিঙ্ক কালারের ফ্লাওয়ার আছে সো আমি হিজাবটা পিঙ্ক কালারে রাখতেই প্রেফার করেছি, সব কিছু সেম কালার হলে আই গেস ভালো লাগবে না দেখতে। তো আমার কাছে তো আমার লুকটা অনেক বেশি পছন্দ হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো এই তো ছিল আমার ঈদের মেইন ড্রেসের ঈদ মেকআপ লুক। সো তোমরা ঈদে কে কেমনভাবে মেকআপ করবে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।